সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব, স্বপ্নে যদি কেউ মাছ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যায় কি উল্লেখ করা হয়েছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, মাছের মধ্যে একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ। স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখতে পায় তাহলে এটা কোন কোন ইমামগণের মতে মনের আশা পূর্ণ হওয়ার আলামত বোঝায়। মনের আশা পূরণ হবে, বুঝতে হবে বিষয়টা, ভালো করে খেয়াল করে শুনুন, মনের আশা পূরণ হওয়ার আলামত বোঝায়। এবং এই চিংড়ি মাছ যদি কেউ রান্না করে খেতে দেখে অথবা চিংড়ি মাছ ধরতে দেখে, সাধারণত মাছের ব্যাখ্যা সবগুলো একসাথেই, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা আসে। যদি চিংড়ি মাছ রান্না করে খেতে দেখে অথবা ধরতে দেখে, এটা কখনো কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হওয়ার আলামত বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মাছের কারবার করছে, মাছের ব্যবসা করছে, তাহলে এটা কখনো কখনো জীবনে সুখে জীবনযাপন করার আলামত বুঝিয়ে থাকে, সুখে জীবনযাপন করবে। তদ্রূপ কেউ যদি দেখতে পায় যে সে নিজে মাছ ধরছে কিন্তু সেটা হাত থেকে ছুটে যাচ্ছে, হাত থেকে ফসকে যাচ্ছে, তাহলে এটা কখনো কখনো দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। এমন নিয়মিত সঠিক সত্য ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।